সুমন মল্লিকের পাঠানো তথ্য ও ছবিতে এবার বিস্তারিত। পিরোজপুরের ভান্ডারিয়ায় গতকাল রোববার হাওলাদার বাড়ি হাজি ফারুক নুরানি হিফজুল কুরআন ক্যাডেট মাদ্রাসা ও ইসলামী কমপ্লেক্সের উদ্বোধন করা হয়। মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি এবং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ এহসান হাওলাদার এ প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রতিষ্ঠান প্রধান মাওলানা মনসুর রহমান আনসারির সঞ্চালনায় এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভার মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোশির রহমান মৃধা, উপজেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক আবু বকর সিদ্দিক মন্টু হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি লিয়াকত হোসেন তালুকদার, মোহাম্মদ নিজামুল হক নান্না, ওয়ার্কার্স পার্টির পিরোজপুর জেলা শাখার সভাপতি খান মোহাম্মদ রুস্তম আলী, বাইতুল আমান জামে মসজিদের পেশ ইমাম জাকারিয়া আল ফরিদি, মাওলানা আলতাফ সিকদার প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ শাহজালাল। পরে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই, ড্রেস ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। উল্লেখ্য, প্রতিষ্ঠানে বিনামূল্যে পাঠদান সহ যাবতীয় ব্যয়ভার প্রতিষ্ঠান থেকে প্রদান করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। এই প্রতিষ্ঠানটি ধর্মীয় শিক্ষার এই প্রতিষ্ঠানটি প্রথমে অনুষ্ঠানে আমার জীবনে একটা ঘটনা মনে পড়ে,